বন্ধুরা, একদিন ইউটিউব ওপেন করতেই আমার কাছে এই ভিডিওটি এলো। পুরীর জগন্নাথ মন্দিরে নাকি প্রভু যীশু এসেছিলেন। এই কথা তো একদম সত্য যে প্রভু যীশু একজন স্পেশাল পার্সন, বিশেষ ব্যক্তি। তিনি এই জন্যেই স্পেশাল কারণ প্রভু যীশুর অনুগামী যারা, তারা ছাড়াও পৃথিবীর অন্যান্য বিভিন্ন ধর্মের মানুষও যীশুকে নিয়ে আলোচনা করেন এবং প্রভু যীশুর শিক্ষা তাদের প্রভাবিত করে। যেমন মুসলিমরা যীশুকে মানে এবং কোরআনেও প্রভু যীশুর কথা উল্লেখ আছে। ইহুদিদের ইতিহাসও প্রভু যীশুর দ্বারা প্রভাবিত। আর আজকাল হিন্দু ধর্মের অনেকেই বলছেন যীশু নাকি ভারতে এসেছিলেন এবং ভারতে এসে তিনি হিন্দু ধর্মের থেকে শিক্ষা গ্রহণ করে ইসরায়েলে গিয়ে তিনি তার নিজের শিক্ষারূপে প্রচার করেছিলেন। বন্ধুরা, বাইবেলে কিন্তু কোথাও উল্লেখ নেই যে প্রভু যীশু ভারত কিংবা অন্য কোনো দেশে গিয়েছিলেন কিংবা অন্য কোনো দেশ থেকে শিক্ষা গ্রহণ করে তিনি তার নিজের শিক্ষারূপে প্রচার করেছিলেন। তাই আমি জানতে চেষ্টা করলাম, প্রভু যীশু কি সত্যিই ভারতে এসেছিলেন? তিনি কি সত্যিই হিন্দু ধর্মের শিক্ষাগুরুদের কাছ থেকে সনাতনী শিক্ষা গ্রহণ করে তা তিনি নিজের শিক্ষারূপে প্রচার করেছিলেন? বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ করব, কারণ এর আসল সত্যিটা কি তা আমাদের জানা খুবই জরুরি। তিব্বতি বৌদ্ধ ধর্মের সঙ্গেও যিশুর কিছুটা যোগ ছিল। এরপর যিশু ভারত ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। Jesus was here, and some of them saying Jesus was here when he was older. Do we dismiss those Indian accounts of history? যারা এই কথা বলে থাকেন প্রভু যিশু ভারতে এসেছিলেন, তাদের দাবি হলো প্রভু যীশু 12 থেকে 30 বছর বয়সের মধ্যে ভারতে এসে শিক্ষা লাভ করেছিলেন। বন্ধুরা, বাইবেলে আমরা 12 বছর বয়সে প্রভু যীশুকে জেরুসালেম মন্দিরে দেখতে পাই। তারপর বাইবেলে প্রভু যীশুর উল্লেখ রয়েছে একেবারে 30 বছর বয়সে, যখন তিনি দীক্ষাগুরু যোহনের কাছ থেকে দীক্ষাস্নান গ্রহণ করে তাঁর প্রচার যাত্রা শুরু করেছিলেন। তাই 12 থেকে 30 বছর পর্যন্ত প্রভু যীশুর জীবনের প্রায় 18 বছর তিনি কোথায় ছিলেন এবং এই সময়ে তিনি কি করছিলেন সে বিষয়ে বাইবেলে বিশেষ কিছুই বলা হয়নি। তাই এই সুযোগকেই কাজে লাগিয়ে অনেকে দাবি করে থাকেন যে প্রভু যীশু এই সময়কালে ভারতে এসেছিলেন। 19 এবং 20 শতকে বিভিন্ন তত্ত্ব উত্থাপিত হতে শুরু করে যে 12 থেকে 30 বছর বয়সের মধ্যে প্রভু যীশু হিন্দু ধর্মের শিক্ষাগুরুদের কাছ থেকে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের জন্য ভারতে এসেছিলেন। পরে যীশু যখন বড় হয়ে উঠেছিলেন, অর্থাৎ প্রায় 29-30 বছরের দিকে, তিনি ইসরায়েলে ফিরে গিয়ে এই শিক্ষাকে প্রচার করেছিলেন। তবে স্বাভাবিকভাবেই এই সমস্ত থিওরির একটিও প্রমাণিত নয় এবং প্রত্যেকটি থিওরিকেই বাতিল করা হয়েছে। বন্ধুরা, আমি আপনাদের 5টি এমন কারণ ব্যাখ্যা করব যা প্রমাণ করে যে প্রভু যীশু কখনোই ভারতে আসেননি বা তিনি কখনোই হিন্দু ধর্মের শিক্ষা গ্রহণ করে তা প্রচারও করেননি। সেই সাথে এও আপনাদের জানাবো যে 12 থেকে 30 বছর বয়স পর্যন্ত প্রভু যীশু আসলে কোথায় ছিলেন এবং কি করছিলেন। প্রথম কারণ, প্রভু যীশু নাজারেথে বড় হয়ে উঠেছিলেন। প্রভু যীশু যখন 12 বছর বয়সে মন্দিরে হারিয়ে গিয়েছিলেন, যীশু শাস্ত্রগুরুদের মধ্যে বসে তাদের কথা শুনছিলেন এবং তাদের নানা প্রশ্নও করছিলেন। তাঁর কথা শুনে সকলেই তাঁর তীক্ষ্ণ বুদ্ধিতে ও তাঁর সুন্দর উত্তরগুলিতে স্তম্ভিত হয়ে যাচ্ছিল। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই শুধুমাত্র 12 বছর বয়সেই প্রভু যীশুর শাস্ত্র সম্বন্ধে যা জ্ঞান ছিল তা দেখে শাস্ত্রগুরুরাও স্তম্ভিত হয়ে যাচ্ছিল। তাই প্রভু যীশু বালককালেই যথেষ্ট আধ্যাত্মিক জ্ঞানে পরিপূর্ণ ছিলেন। তাকে যে কোথাও গিয়ে আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে হবে বা ভারতে এসে আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে হবে তার কোনো প্রয়োজনই ছিল না। তারপর আমরা দেখতে পাই যীশু তার পিতামাতার সাথে নাজারেথে ফিরে গেলেন। বাইবেলে পরিষ্কার লেখা রয়েছে সেখানে তিনি সবসময় তার পিতামাতার বাধ্য হয়েই থাকতেন। এদিকে জ্ঞানে ও বয়সে যীশু বেড়ে উঠতে লাগলেন, আরও পেতে লাগলেন ঈশ্বরের অনুগ্রহ ও মানুষের ভালোবাসা। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাই যীশু নাজারেথেই বেড়ে উঠতে লাগলেন। এমনটা কোথাও লেখা নেই যে তিনি শিক্ষা লাভ করার জন্য কোথাও গিয়েছিলেন বা ভারতে এসেছিলেন। বরং নাজারেথেই, যেখানে তাঁর পিতামাতা জোসেফ মেরি বাস করতেন, সেখানেই তিনি থাকতেন এবং বড় হয়ে উঠেছিলেন। দ্বিতীয় কারণ,
ইসরায়েলে প্রভু যিশুর পরিচয় ছিল একজন কাঠমিস্ত্রি হিসেবে। প্রভু যিশুর পিতা সাধু জোসেফ ছিলেন একজন কাঠমিস্ত্রি। প্রভু যিশুও সেই একই কাজ করতেন, তার উল্লেখ আমরা বাইবেলে পাই। প্রভু যিশু যখন নিজের শহরে এসে সেখানকার সমাজগৃহে উপদেশ দিতেন, লোকেরা তখন অবাক হয়ে তা শুনত, এবং তিনি যখন অনেক মানুষকে বিভিন্ন রোগ থেকে সুস্থ করে তুলতেন, তখন তা দেখে তারা বলতো, এত জ্ঞান আর এমন সব অলৌকিক কাজ করার শক্তিও পেল কোত্থেকে? ও কি সেই ছুতোরের ছেলে নয়? ও কি ছুতোর নয়? বন্ধুরা, প্রভু যিশু যদি সত্যিই ভারতে এসে শিক্ষা গ্রহণ করতেন, তাহলে তারা নিশ্চয়ই বলতো, এ কি সেই যিশু নয় যে ভারত থেকে শিক্ষালাভ করে এসেছে? কিন্তু না, লোকেরা তাকে একজন ছুতোর মিস্ত্রি হিসেবেই চিনত, কারণ ছোট থেকেই তিনি তার পিতার কাছ থেকে এই কাজ শিখেছিলেন এবং এই কাজ করেই তিনি বড় হয়ে উঠেছিলেন। তৃতীয় কারণ, প্রভু যিশুর শিক্ষা সনাতন বা হিন্দু ধর্মের শিক্ষার থেকে সম্পূর্ণ আলাদা। হিন্দু ধর্ম অনুসারে সব কিছুর মধ্যেই ঈশ্বর রয়েছে, এমনকি তারা 33 কোটি দেবী দেবতার পূজা করে থাকে। কিন্তু প্রভু যিশু এক ঈশ্বরের বিষয়ে শিক্ষা দিয়েছেন। তিনি কখনোই অন্য দেবী দেবতা বা প্রকৃতির কোনো কিছুকে আরাধনা করতে বলেননি। আবার সনাতন ধর্ম শেখায় যে মানুষের মৃত্যুর পর তার পুনর্জন্ম হয়, অর্থাৎ সে আবার জন্মগ্রহণ করে। কিন্তু প্রভু যিশু কখনোই এমন কথা বলেননি। তিনি বলেছেন, মানুষের মৃত্যুর পর তাকে বিচারের জন্য দাঁড়াতে হয়। অন্যদিকে যিশু কখনোই হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থের কথা বা সেই ধর্মগ্রন্থের কোনো উক্তি কখনো উল্লেখ করেননি। প্রভু যিশু শাস্ত্র বা পুরাতন নিয়ম ভালোভাবেই জানতেন। এমনকি সাধুকি, ফরিসি কিংবা শাস্ত্রগুরুরাও শাস্ত্রজ্ঞানে তাঁর কাছে পেরে উঠতেন না। যদি প্রভু যিশু ভারত থেকে শিক্ষালাভ করতেন, তাহলে তিনি বেদের উক্তি বা হিন্দু ধর্মের কোনো না কোনো ধর্মগ্রন্থের উক্তি তিনি উল্লেখ করতেন। কিন্তু প্রভু যিশু কখনোই তা করেননি, বরং তিনি বহুবার পুরাতন নিয়মের বিভিন্ন উক্তিকে উল্লেখ করেছেন। না তিনি হিন্দু ধর্মের কোনো ধর্মগ্রন্থের কথা বা অন্য কোনো ধর্মগ্রন্থের কথা উল্লেখ করেছিলেন। চতুর্থ কারণ, যিশুকে কখনোই ভারতে আসার জন্য অভিযুক্ত করা হয়নি। বন্ধুরা, যখন আমরা নতুন নিয়ম পড়ি, তখন দেখতে পাই যে সাধুকি ফরিসিরা প্রভু যিশুর ওপর বারবার বিভিন্ন অভিযোগ আনার চেষ্টা করেছেন। কখনো তারা বলতেন, যিশু নাকি অপদূতরাজ বেল জেবুলের শক্তিতেই অপদূত তাড়ান। আবার কখনো বলতেন, যিশু নাকি বিশ্রামবার অমান্য করেন। কখনো তারা প্রভু যিশুর ওপর ঈশ্বর নিন্দার অভিযোগ তুলতেন। তারা প্রভু যিশুর ওপর বিভিন্ন অভিযোগ তুলতেন, কিন্তু কখনো তারা প্রভু যিশুর ওপর ভারত থেকে শিক্ষালাভ বা অন্য কোনো ধর্মীয় শিক্ষা প্রচার করার অভিযোগ কখনো তোলেননি। শাস্ত্রী, ফরিসি বা সাধুকিরা বিধান বা শাস্ত্র সম্বন্ধে খুবই অবিচল ছিল। যদি প্রভু যিশু ভারত থেকে শিক্ষা নিয়ে বা অন্য কোনো শিক্ষাকে প্রচার করতেন, তাহলে অবশ্যই তারা যিশুর ওপর অভিযোগ আনতেন। কিন্তু প্রভু যিশুর ওপর কখনোই তারা এমন অভিযোগ আনেননি, কারণ তারা ভালোভাবেই জানতেন যিশু কখনোই ভারতে আসেননি। পঞ্চম কারণ, প্রভু যিশু কখনোই সংস্কৃত বলতেন না। প্রভু যিশুর মাতৃভাষা ছিল আরামিক। প্রভু যিশু কোন কোন ভাষায় কথা বলতেন, এ বিষয়ে আমাদের চ্যানেলে একটি ডেডিকেটেড ভিডিও আছে। ওপরের আই বাটনে কিংবা ভিডিওর শেষে এন্ড স্ক্রিনে ক্লিক করে সেই ভিডিওটিও আপনারা দেখতে পারেন। এখন যারা বলেন যিশু 12 থেকে 30 বছরে ভারতে এসেছিলেন, তাহলে সেই 17-18 বছর ধরে যিশু নিশ্চয়ই সংস্কৃত ভাষা শিখেছিলেন। 17 কিংবা 18 বছর কোনো কিছু শেখা, এটা কিন্তু মোটেই কম সময় নয়। কিন্তু কোথাও এমন উল্লেখ নেই যে যিশু কখনো সংস্কৃত বলেছিলেন বা কাউকে শিখিয়েছিলেন। তাই আমরা নিশ্চিতভাবে এই কথা বলতে পারি যে প্রভু যিশুর ভারতে আসার কাহিনী সম্পূর্ণ মিথ্যে। কিন্তু যারা যারা এই কথা বলে থাকে, তারা হয়তো কখনো রিসার্চই করেনি, অথবা নিজের ধর্মকে উঁচু দেখানোর জন্যে, বড় করে দেখানোর জন্যে এই সব বলে থাকে। সেই জন্যেই তো প্রভু যিশুকে কেউ নবী বা প্রবক্তা অথবা একজন ভালো মানুষ কিংবা ভারত থেকে শিক্ষা নেওয়া ধর্মগুরু বলে থাকে। যিশুর শিষ্যেরা যিশুকে বলেছিলেন, কেউ বলে আপনি দীক্ষাগুরু যোহন, কেউ বলে আপনি এলিও, আবার কেউ বলে আপনি জেরেমিয়া বা প্রবক্তাদের মধ্যে একজন। তখন যিশু বললেন, আর তোমরা, আমি কে, এই বিষয়ে তোমরাই বা কি বলো? শিমন পিতর তখন উত্তর দিলেন, আপনি তো স্বয়ং খ্রিস্ট, জীবনময় ঈশ্বরের পুত্র। উত্তরে যিশু বললেন, জোনার ছেলে শিমন
ধন্য তুমি, কারণ রক্ত মাংসের মানুষ তো নয়, স্বর্গে বিরাজমান আমার পিতাই তোমার কাছে এই সত্য প্রকাশ করেছেন। প্রভু যীশু আপনার কাছে কে? আপনি তাকে আপনার জীবনে গুরু, নবী নাকি ঈশ্বর হিসেবে গ্রহণ করতে চান, সিদ্ধান্ত আপনার হাতেই। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই, ফিরে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে। আপনাদের সকলকে জানাই জয় যীশু।